আস্তে 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 তুই যা 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 ক্যাচাল করিস না যা যা এদারে ভুলে লেখা পুরা একটা দুধ এ শরণ 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 আপনার শরণ তুই মাঙ্গা চুঙ্গা এটা জাজিরাবাসী আসসালামু আলাইকুম, সকলকে অগ্রিম ঈদ উল আদার শুভেচ্ছা। আমি রয়েছি জাজিরা পৌরসভার সোনাদ্দলবাসী মোহাম্মদ জলিল আকনের বাড়িতে, সহজ করে বলতে গেলে সাবেক কাউন্সিলর মোহাম্মদ সিরাজ বয়াতির পাশের বাড়ি। মোহাম্মদ জলিল আকন ভাই এই গরুটিকে গত 3 বছর ধরে তার ছেলের মতো করে স্নেহ করে লালন পালন করেছেন। এই গরুটিকে তিনি ঘাস কুটা কুড়া ভুষি এরকম ন্যাচারাল কিছু খাবার দিয়েই বড় করে তুলেছেন। গরুটি দেখতে বড় হওয়ায় তার একার পক্ষে লালন পালন করা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, সেজন্য সেই কুরবানিতে এই গরুটিকে বিক্রি করে দিতেছেন। এই গরুটির ওজন আনুমানিক 20-22 মন, 1,000-1,100 কেজি। তারা ধারণা করতেছে জাজিরার মধ্যে একটি বড় গরু হচ্ছে এটি। এই গরুটি কেউ যদি দেখতে আগ্রহ প্রকাশ করেন অথবা কিনতে আগ্রহ প্রকাশ করেন, উপরে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে সশরীরে এসে গরুটি দেখতে পারেন এবং কি দাম দর করে নিয়ে নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি জলিল বাড়ির কাছে চলে যাই। জলিল ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই, ভালো আছেন। তো আপনার এই গরুর নাম দিয়েছেন কি? রাজাবাবু। রাজাবাবু না? এই রাজাবাবু নাম দিলেন কি জন্য? দিলাম, এটা খুব শখ করে পালছি, মানে 3 বছর ধরে পালতাছি, এটা উদ্ভূত করে পালছি এই হিসাবে। 3 বছর ধরে এটা লালন পালন করতেছেন? তো এটারে এতদিন কি খাওয়াই এত বড় করলেন আপনি? খাওয়াইছি ভুট্টা কুড়ার বসি, এছাড়া আমি কিছুই খাওয়াই। একদম পিওর জিনিস, খাঁটি জিনিস, এদের সারা কিছুই খাওয়াই। এই রাজাবাবুরে ইনি 3 বছর ধরে লালন পালন করেন তার ছেলের মতো করেই। গত 3 বছরে একদম অথেন্টিকভাবে সে গ্রামের যেই কুড়া ভুষি বা ঘাস এইসব জিনিস খাওয়াই আসে, এটারে বড় করছে। কারণ হচ্ছে একদম পিওর ঘাস টেস খাওয়াইছে, এটার মধ্যে কোনো ভেজাল জিনিস বা অন্য কোনো কিছু খাওয়ানো হয় নাই। তো এটার ওজন কেমন? ওজন 1,122 কেজি। 1,122 কেজি। আর মন বলতে? মন হিসাব করে বলে দেব 20-22 মন এরকম আর কি। 20-22 মন আইডিয়া করতেছি আমরা আর কি। আমরা ফিতা দিয়ে আর কি যেটুকু মাপ করা যায় অতটুকু করছি, একটু কম বেশি হইতে পারে আর কি। তো আপনি একটু ঠিকানাটা বলে দেন আপনার। আমার নাম জলিল আকন। জলিল আকন সাবেক কমিশনার সিরাজবতীর পাশের বাড়ি আর কি। তো আমি স্ক্রিনে জলিল ভাইয়ের নাম্বার দিয়ে দিমু, যারা যারা সশরীরে এসে গরুটি দেখতে চান, ভিজিট করতে চান, নেন না নেন সেটা অন্য বিষয়, দেখতে পারেন। আমরা আইডিয়া করতেছি জাজিরার বৃহত্তম গরুর মধ্যে অন্যতম হচ্ছে এই একটি গরু। এ হচ্ছে আমাদের আলিজবর ভাই। তো আলিজবর ভাই, রাজাবাবু সম্পর্কে আপনার কি ধারণা? রাজাবাবু সম্পর্কে ধারণাটা হইলো এই বাসুদ্র সহকার, উনি একটা গাই কিনে আসলো। হ্যাঁ, গাই কিনে আনার পরে হ্যাঁ এই বাসুরটা পালছে। পালার পর মানে আমরা এলাকার মানুষ সবাই বাসুরটা ঢক দেখা, বাসুরটা আমরা পালতে থাকেন যে আমরা দেখবো এটা কেমন ধরে গরু হয়। এরপর এই বাসুরটা বড় এটার মার্কেটের ভাই, আপন ভাই না, আপন ভাই এক মার্কেটের ওই যে মতন আমরা সবাই এলাকার মানুষ করলাম, তো ঠিক আছে দন্ডা বাসুরি পালেন আমরা দিই, কারণ গরু দেখলে আমরা পালি সবসময়। তাহলে এখন দিই এই গরুটি কোন পর্যায়ে যায়। তো পালতে পালতে এটা টাইন্দার করে বড়টা পালো 3 বছর, এটা পালো 2-2.5 বছর। পালার পরে অনেক পরিচিত আর কি দেখা দিতেছে। এখন আমাদের 3 বছর হয়ে গেছে, এটা পালতে একটু কষ্ট, এই জন্য কি বিক্রি করে দিতেছেন? হ্যাঁ, বড় ধরনের গরু তো কি করে চ্যাংরামি করে, চ্যাংরামি করে এই বছর উনি বড় গরুটা বেচছিল। তবে আমরা কইছিলাম এই বছর বেচছেন না, কারণ উনি কয় না একলা এটা পারা সম্ভব সম্ভব হয় না, এই কারণে বেচতে লাগবো। রাজাবাবু ভাই, রাজাবাবুরে আপনি কোথায় দিতে চান? আচ্ছা কোথায় দিতে চান, মনের একটা আবেগ হলে কোনটা? আমরা জানি জাজিরা থানা সেটেশ্বর ইউনিয়নের মধ্যে একজন বড় ধরনের শিল্পপতি আছে, ওনার নাম শুনছি কিন্তু ওনার লোকের পরিচয় নাই। আর এই বছর নির্বাচন গেছে, ওনার সাথে আমরা মিশে নিই, আমরা হলে নির্বাচন করছি রতন সর্দারে। যাই হোক, আমরা জানি উনি বড় বড় গরু কিনে উপজেলা চেয়ারম্যান সাহেব, এই জন্য মানে ভিতরে একটা আশা আসলো চেয়ারম্যান সাহেবের কাছে গরুটা ব্যস্তলে মনে করতাম যাক। আপনি কি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির কথা বলতেছেন? হ্যাঁ, ইদ্রিস ফরাজির কথা বলতেছি, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সাহেব। ইদ্রিস ফরাজি সাহেব, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই দেখে যাবেন গরুটা। তার সাথে একটা আমি হয়ে গেল, একজাস হয়ে গেল, যদি ছিল হয়ে যায়।